আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব ভোটের নিউজ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানমন্ডি সদনের ঠিকানায় ভোটার হওয়ায় তিনি এ কেন্দ্রে ভোট দেন আজ রোববার সকাল আটটার সময় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করেন এ সময় কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয় রাজধানীর ধানমন্ডি হাজারিবাগ নিউ মার্কেট এবং কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকার দশ সংসদীয় আসনের একটি ভোট কেন্দ্র ঢাকা সিটি কলেজ জাতীয় সংসদের এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আব্দুল মান্নান উল্লেখ্য এই কেন্দ্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার আট খ্রিস্টাব্দের উনত্রিশে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন এবং দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দের পাঁচই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজের ভোট দিয়ে আশা ব্যক্ত করেছেন নৌকার জয় হবে হবেই এ সময় তিনি বিজয় সূচক ভিচিহ্ন প্রদর্শন করেন প্রধানমন্ত্রী একথা বলে নির্বাচনে যে ফলাফলই আসুক না কেন তিনি ও তার দল তা মেনে নেবেন এ সময় তিনি আরো বলেন নৌকার বিজয় হবে স্বাধীনতার পক্ষে শক্তির বিজয় হবে মানুষ উন্নয়নের পক্ষে তাদের রায় দেবে আওয়ামী লীগ সভানেত্রী বলেন আমি কোনো সহিংসতা চাই না মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে বিজয়ী করবে তিনি বলেন আমি সবার কাছে নৌকা মার্কায় ভোট চাই দেশের উন্নয়ন যেন অব্যাহত থাকে সেটাই চাই ভোটে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন আমি সময় আশাবাদী এছাড়া প্রধানমন্ত্রী বোন শেখ রেহানা এবং প্রধানমন্ত্রী মেয়ে সাইমা ওয়াজেদ এ সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ